অবশ্যই কারো যদি সর্দি কাশি হয় ডক্টরের পরামর্শ নিন যে মানুষটি সর্দি কাশি হচ্ছে তার কাছে যাওয়ার আগে একটু চিন্তা করুন তিনি যখন হাঁচি কাশি দিচ্ছেন আপনি মুখটা নাকটা ঢেকে রাখুন আপনি কোনো রোগীকে দেখতে গেলেন আপনি মুখে মাস্ক পরে যান আপনার নিজের যখন হাঁচি কাশি হচ্ছে তখন কাফ এটিকেট বলে আপনার হাত দিয়ে এই কাশির জায়গাটাকে আবদ্ধ করে দিন অথবা হাত দিয়ে দিন অথবা রুমালটা মুখের সামনে দিন এটা করে কাফে টিকেট হবে আর যেখানে সেখানে থুথু ফেলা যাবে না কফ ফেলা যাবে না নাকের সর্দি ফেলা যাবে না এটা করতে হবে আর সবচাইতে বড় হলো হ্যান্ড ওয়াশিং কিছু ধরবো হাত ধোবো পরে আরেকটি জিনিস ধরবো আমি চেষ্টা করব যে একটি জিনিস ধরে আরেকটি জিনিস যেন না ধরি কমপক্ষে যেখান থেকে ইনফেকশন হয় কোনো হিউম্যান বডিকে একটা শিশুকে একজন বৃদ্ধকে স্পর্শ করার পূর্বে আমি হাত ধুয়ে স্পর্শ করব। খাবার খাওয়ার আগে আমি হাত ধুয়ে নেব গালে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নেব আমি কোনো একজন কি বলে আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ধরে সেলফোন ধরে আমি সাথে সাথে হাত ধুয়ে নেব ওয়াশরুম থেকে আমি এসে ভালো করে হাত তিনবার ধুয়ে তারপরে বের হব। প্র্যাকটিস এবং এইটা যদি আমরা না করি তাহলে প্রতি মুহূর্তে আমাদের ইনফেকশন হার বেড়ে যাবে এখান থেকে ছড়ায় এবং হাত ধোয়ার মাধ্যমে আপনি যে কোনো ইনফেক্টিভ স্প্রেডটাকে আপনি কমাতে পারেন দুটো জিনিস একটা হলো আমাদের শাস থেকে একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টে আপনার ভাইরাসটা বেশি যায় বডির যে কোনো সিক্রেশন থেকে আমি হাঁচি দিলাম আমার সিক্রেশন তো বুকের মধ্যে পড়ে রইল এটার মধ্যে আমি ডাক্তার হিসেবে ধরছি ধরে কি হবে আমি ভাইরাস সারেজনকে দিয়ে দিলাম সেই জন্য হ্যান্ড ওয়াশিং টিকেট এবং কোনো রুমাল কিংবা কোনো টিস্যু পেপার ব্যবহার করা উচিত এবং সেই ব্যবহৃত টিস্যুটি একটি নির্দিষ্ট স্থানে ফেলা উচিত ওনার যদি কোনো স্ল্যাশা নাক দিয়ে বের হয়ে আসে বা মুখ থেকে বের হয় সেটা নির্দিষ্ট স্থানেই ফেলা উচিত এছাড়া যে কোনো হাঁচি কাশি পরে যে কোনো বস্তু ধরার ক্ষেত্রে অবশ্যই তার হাত ধুয়ে নেওয়া উচিত এবং সাবান দিয়ে হাত ধুয়ে পানি দিয়ে সেই হাত ধুয়ে নিলে আশা করি তার আর কোনো রোগ উনি নিজে ছড়াবেন না নিজেও আক্রান্ত হবেন না তাছাড়াও বিভিন্ন পাবলিক প্লেসে আমরা ইচ্ছা করলে আমাদের যে মাস্কগুলি ব্যবহার করে থাকি এবং সেটা প্রপারলি ব্যবহার করতে হবে মাস্কটা আমি দেখি যে অনেক সময় শুধুমাত্র মুখের উপর দেওয়া থাকে আসলে আমাদের নাক দিয়েই হচ্ছে মূলত জীবাণুগুলি প্রবেশ করবে সুতরাং মাস্কটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নাকের উপরটা পর্যন্ত ঢেকে থাকে এছাড়াও আরও যারা চিকিৎসক আছেন যারা চিকিৎসা নার্স আছেন এবং ওয়ার্ড বয় আছেন তাদেরকে অবশ্যই তারা হচ্ছে সবচেয়ে ডেঞ্জার পয়েন্টে আছেন কারণ তারা সরাসরি রুগীকে আপনার শনাক্ত করেন এবং তাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন সুতরাং তাদের ক্ষেত্রে বিশেষ মাস্কের ব্যবস্থা করাটা আমি মনে করি জরুরি ভালোভাবে হাত ধোয়া সাবান পানি দিয়ে কমপক্ষে তিরিশ সেকেন্ড বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং কেউ যদি কাঁচা বাজারে যান কোনো এনিমেল এবং এনিমেল প্রোডাক্টের কন্ট্যাক্টে আসলে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে হাত না ধুয়ে কখনোই হাত দিয়ে মুখ অথবা নাক টাচ করা যাবে না অসুস্থ কোনো এনিমেল প্রোডাক্ট যেমন সেটা হতে পারে মাংস অথবা ডিম এটা খাওয়া যাবে না মাংস এবং ডিম খুব ভালো করে সিদ্ধ করে রান্না করে খেতে হবে বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে যেটা আমি বলেছি এবং হাসি কাশি দেওয়ার পরে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে এবং হাঁচি কাশি দেওয়ার সময় কোনো রুমাল অথবা কণি ব্যবহার করতে হবে যাতে কাশির মাধ্যমে যদি কোনো ইনফেকশন থেকেও থাকে সেটা যেন আরেকজনের মধ্যে না ছড়ায় বিশেষ করে পোষা প্রাণী এবং বন্য জন্তুর ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের সাথে সাবধানে মেলামেশা করতে সাধারণ মানুষ যদি নিয়মগুলো মেনে চলেন আরেকটা জিনিস তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব আরেকটা জিনিস কেউ যদি মনে করেন যে তার কোনো উপসর্গ দেখা দিচ্ছে যেমন জ্বর কাশি বা নিমোনিয়া শ্বাসকষ্ট তাহলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ